Mina, Mina ke Japani, why do Fuji kulu? Didi, কি হয়েছে তোমার? দেখো না মিনাদি, তোমার দাদাকে আগের দিন রাতে কতবার বললাম যে আজকে অফিসেতে হবে না, কিন্তু শুনলই না, রাত করে ঘুমিয়ে পড়লো। বিয়ের পরেই প্রথমবার মামা আমাদের বাড়িতে আসছে, আর ওর সাথেই দেখা হবে না বলো? দিদি দাঁড়াও না, আমি থাকতে তোমার চিন্তা কিসের? তুমি শুধু এটা বলো যে দাদা ঘুমতে উঠে কি কি করে। হ্যাঁ, ওই তো প্রথমে উঠে হাই তোলে, তারপর এদিক ওদিক ফোনটা খোঁজে, দেখে ফোনটা চার্জে, তারপর ঘড়ির দিকে তাকায়, দেখে লেট হয়ে গেছে, তখন লাফ দিয়ে উঠে বসে। তারপর তুমি তো জানোই বলবে, মিনাদি আমার টিফিনটা দাও আর আমার ব্যাগটা দাও গো অফিসের, দেরি হয়ে যাচ্ছে তো। তারপর এগুলো দেব আর অফিস চলে যাবে। ঠিক আছে, কিন্তু আজকের ঘটনাটা একটু আলাদা হবে। দিদি তুমি শুধু দাদার ফোনটা সাইলেন্ট করে দাও। আরে ওটা সাইলেন্ট না সাইলেন্ট, ঠিক আছে আমি এক্ষুনি করে দিচ্ছি। A few moments later. রোজ সাড়ে সাতটা বাজে। ভালো লাগছে না, তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেল, 9টা বাজে সবে। এগারোটা বেজে গেছে, অফিস থেকে এতবার ফোন করেছে। হ্যালো হ্যালো বিজয়, আজকে অফিসে এলে না কেন? ফাঁকি মারা শুরু করেছো নাকি? না স্যার, একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল আমার, আর আমার ঘড়িটার মনে হয় 12টা বেজে গেছে। ঘড়ির না, তোমার 12টা বেজে গেছে, কুম্ভকর্ণ ঘুমাও, তোমাকে অফিসে আসতে হবে না, 3 দিন স্যালারি কাটা গেল। কি করে? আচ্ছা, তার মানে তুমি এই জন্য দাদার ফোনটা সাইলেন্ট করতে বলেছিলে যাতে ওকে কেউ ফোনগুলো শুনতে না পায়, আর তুমি বুদ্ধি করে ঘড়ির টাইমটা 2 ঘন্টা পিছিয়ে দিয়েছিলে যাতে তোমার দাদা ঘুম থেকে উঠে দেখেন যে এখনও তো সময় আছে, আর তোমার দাদা অফিসে লেটও হয়ে যাবে আর ও অফিস যেতেও পারবে না, তাই তো মিনাদি? হ্যাঁ আচ্ছা, কাল রাতে ঘড়ির টাইমটা ঠিক ছিল তাই তো? হ্যাঁ। তাহলে দাঁড়াও, বাকি কাজটা সেরে আসি, নাহলে দাদা সন্দেহ করতে পারে। ঠিক আছে দাঁড়াও না, চলো চলো। বাবা আমি এত তাড়াতাড়ি কাজে চলে এলাম, চাই একটু আরাম করি পরেই কাজ করব। এই দাঁড়াও, তুমি ঠিক সময় এসছো, আমার ঘড়িটা মনে কালকে রাতে মদ খেয়েছিল তাই সকালে উঠতে দেরি হয়ে গেছে। কি হয়েছে দাদা তোমার? কিছু না, তুমি কাজ করে যাও। ঠিক আছে। দিদি তোমার মামা যা যা খেতে ভালোবাসে তুমি যেমন বলেছো আমি অমনি রান্না করে দিচ্ছি, কিন্তু আমার বিকেলে একটু তাড়াতাড়ি ছুটি চাই, বিকেলে রেশন তুলতে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। মামা আসো আসো, ভালো আছো তো? আর বাড়ির সকলে ভালো তো? হ্যাঁ হ্যাঁ সব ঠিক সব ঠিক। কি জামাই কেমন, সব ঠিক তো? বসো মামা বসো বসো। হ্যাঁ বসবই তো, বিয়ের সময় একবার দেখা হয়েছিল, তখন যা চালিয়েছে, যদি এরকম কিছু এবার হয়েছে না তাহলে আমার থেকে খারাপ কেউ হয় না বলে গেলাম। ভাগনি কিছু অসুবিধা, গড়বড় প্রবলেম, দিক্কত আছে? না না মামা কিছু না, মিনাদি যাও মামার জন্য শরবত নিয়ে আসো। মামু এই নাও তোমার শরবত। এই যে আমি এলাম বাপু, এখন 2-3 দিন তোদের বাড়িতে গুরুজনের ছায়া থাকবে, কি বুঝলে জামাই? একটা মামা একটা পাজামা, এখন এনাকে 2-3 দিন জেলতে হবে? মানে এই 2-3 দিন আমাকে 10-12 রকমের পদ রান্না করতে হবে? পরিবস্তা জমি হলো। আরে দূর শালা, তুই আজকে অফিস গেছিস বলে তুই কি হয়েছিস, বস্তার উপর চেল্লাবে না? আরে ওটা একটা পাক্কা হারাম জানা। কি জামাই, বন্ধুর সাথে কথা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বন্ধুর সাথে তো একটু গালি গালাজ হয়। হ্যাঁ মামা ঠিকই বলেছো তুমি। কি তুমি গালি গালাজ দিচ্ছ যে, তোর বাচ্চা কাছে হলে কি শিখবে? হাতে কি আবার সিগারেট? লুকিও না, তোমার পিছনে তো হনুমানের মতো লেজ নেই, অন্য কথা আগুন লেগে যেতে পারে। ঠিক আছে খাওয়ার পর একটা চলে, আর আছে নাকি? হ্যাঁ মামা আছে তো। গুরুজনকে সিগারেট দিচ্ছ, তোমার লজ্জা করে না? এই শিক্ষা পেয়েছো তুমি? যাচ্ছ কোথায়? আমি ঘুমাবো, আমার পাটা টিপে দাও রাস্কাল। আয় ওরে মা।
টেবো টেবো ভালো করে টেবো ভালো করে টেবো A few moments later. তোমার মামা কিন্তু এবার খুব বাড়াবাড়ি করছে, ওনাকে কালকেই বলবে চলে যেতে, নাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আরে আমি তো ভেবেছিলাম একদিনের জন্য আসছে, আমি কি করে জানবো দু তিন দিনের জন্য উঠে বসবে। এই রে দিদি, ঝগড়া করতে করতে যেন সব সত্যি কথা বলে না দেয়। বাড়িতে উঠে বসেছে ঠিক আছে, দুদিন কেন, দশ দিন থাকুক, কিন্তু আমার মাথায় উঠতে মানা করবে। দূর, তুমি অফিস গেলে ভালো হতো, তোমাকে আটকানো আমার ভুল হয়েছে। আটকানো মানে করি টাইম চেঞ্জ করা, ফোন সাইলেন্ট করা দেওয়া, এগুলো তুমি আমি এমনি প্ল্যান করে করেছো, তার মানে এর ফল তোমাদেরকে ভোগ করতেই হবে। এই শোনো 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 না, আমাকেই যা করার করতে হবে, কিন্তু কি করি কি করি না, একটা তো বুদ্ধি বের করতেই হবে আমাকে। ওই তো দাদার ফোনটা রেখে গেছে। বুদ্ধি পেয়ে গেছি, যাই। A few minutes later. মামু, ও মামু, আরে ওঠো, চা খাও। চা পাতা কম হয়ে গেছে, যা কড়া করে বানিয়ে নিয়ে আয়। মামু তুমি চোর? কি? হ্যাঁ, দাদা তো মনে হয় দিদিকে বলতে গেল যে তোমার মামা চোর। কি সাহস রে ওই ব্যাটার! মামু তোমার ব্যাগটা একটু চেক করো তো। শালার ব্যাটা জামাই ইচ্ছে করে আমাকে ফাঁসাতে চায়। মামু তার কিন্তু কোনো প্রমাণ নেই, কিন্তু তোমার ব্যাগ থেকে যে দাদার ফোনটা বেরিয়েছে তার সাক্ষী কিন্তু আমি। দেখে আসি দাদা দিদিকে বলে দিল কিনা। দাদার ফোনটা দিয়ে যে টোপটা দিয়েছি সেটা মনে হয় কাজে দিয়েছে, এবার ভুমবাং বলে মামুকে বাড়ি পাঠাতে পারলেই বাঁচি, তাহলে অন্তত দাদা দিদির ঝগড়াটা তো কমবে। যা দেখলাম তাতে মনে হয় আজকে বিরাট গন্ডগোল হতে পারে। তাহলে এখন আমি কি করি বলতো? তাহলে শোনো, তুমি নিজে গিয়ে দাদাকে ফোনটা দিয়ে এসো, আর আজকে এখান থেকে কেটে পড়ো, আমি তারপরে দেখে নেব, না হলে তোমার মান সম্মান সব যাবে, দিদি তাতে খুব কষ্ট পাবে, সেটা আমি আবার দেখতে পারবো না, আমি দিদিকে খুব ভালোবাসি তো। হ্যাঁ ঠিক বলেছিস। মিনা বাবা, জামাই বলছি বাবা, আসলাম। হ্যাঁ মা আসলাম রে। ও তোমার ফোনটা। মামা আসবো মা আসবো, আরেকদিন আসবো। যাক, বুদ্ধি করে মামাকে বাড়ি পাঠানোতে দাদার রাগটা তো একটু কমলো, কিন্তু দিদির মনে হয় খারাপ লাগলো। থাক, আজকে এমনিতেই আমার লেট হয়ে গেল, আবার ওদিকে রেশনও তুলতে যেতে হবে, যাই কাল দেখবো। কাল থেকে মনে হয় এখনো দুজন দুজনের সাথে কথাই বলছে না। মিনাদি তুমি চলে এসেছো? বলছি আজকে আমার জন্য কিছু রান্না করো না, আমার খেতে ইচ্ছা করছে না। ঠিক আছে দাদা, পরিবারের সব লোক কি সমান হয় বলো? আর দিদির তো এটা শ্বশুর বাড়ি, দিদিকে তো সব দিকটায় দেখতে হয়, তাই না? আর দিদি চেয়েছিল দিদির বাড়ির লোককে তুমি একটু সময় দাও, তাই তোমাকে অফিস যেতে দেয়নি, কিন্তু দিদি তো আর বুঝতে পারেনি যে মামা এভাবে তোমাকে অপমান করবে। সরি আমারই ভুল, মামা তো পরিবারেরই লোক, আমাকে একটু মানিয়ে নিতে হতো। যাই হোক, মামাকে আরেকদিন ডেকে নিও তুমি, তাহলে তোমার অবস্থা আবার খারাপ হবে। তাতে কি হয়েছে, গুরুজনের ছায়া তো পাবো। আসছে, ভিডিও শেষ হয়ে গেছে। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর অবশ্যই লাইক করে দিও বন্ধুরা।